দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে মাদারীপুরের কালকিনির সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাসানুল সিরাজের অপসারণ ও দুই বছরের বকেয়া বেতন ভাতার দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা। সোমবার সকালে কলেজের সামনে কালকিনি ভোরঘাটা সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, গোলাম কিবরিয়া, এনামুল হক মোল্লা, কাজী কামরুজ্জামান, সন্ধ্যারানী বলসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা। বক্তারা অবিলম্বে অধ্যক্ষ মোহাম্মদ হাসানুল সিরাজিকে অপসারণ করে কলেজে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান।